আজ রবিবার তিরিশে আষাঢ় দু হাজার তেইশ সালের ষোলোই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নম প্রাণতস্মি দিবাকাম বন্ধুরা এটি কিন্তু সূর্যের প্রণাম মন্ত্র আজ রবিবার আরে রবিবার নামটি গ্রহদের রাজা সূর্যদেবের নামেই কিন্তু নামাঙ্কিত সরকারি চাকরি চাকরিপ্রাপ্তি বলুন পুত্র সন্তান প্রাপ্তি বলুন লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল বলুন সমাজে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বলুন সাহস পরাক্রম বলুন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছেন তারা প্রত্যেক দিন সকালবেলা তামার লোটায় একটু জল পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি এগারো বার জপ করে দিন শুরু করবেন অন্ততপক্ষ আজকের দিনের রবিবারটিতে করবেন সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নাময় এটিও জপ করতে পারেন অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নাম এটিও কিন্তু জপ করতে পারেন বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ অর্থগতভাবে আই ইনকাম আপনাদের বাড়তে বাড়তে কিন্তু চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন চাকরিজীবী আছেন যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আজাই আপনারা অনুভব করবেন সৃজনশীল ক্রিয়াকলাপ আপনাদেরকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটতে পারে যা আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক সংকট থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন যদি আপনার নিজের মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলছেন তাহলে অবসরকালীন সময় বা একাকিত্বতার অনুভূতিতে গ্রস্ত না হয়ে নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম যশ খ্যাতি দাবদাবা প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পাবে আর আপনার অবসরকালীন সময় ইন্টারনেট অফ থিংস এর মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন যা নতুন নতুন আইডিয়াস বা চিন্তা চিন্তাভাবনা পেতে আপনাদেরকে সাহায্য করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ পোস্ট অফিসের থ্রু দিয়ে বা আইফোন এমন কোনো খুশির সংবাদ যে পরিবারের পরিবেশকে কিন্তু আনন্দ মুখর করে দেবে পরিবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে স্বামী স্ত্রী প্রকৃত কোনো কারণ ছাড়াই ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন প্রেমিক প্রেমিকা আপনাদের বন্ধনের মসৃণ গতি আজ অস্থির হতে পারে শান্তি বিঘ্নিত হতে পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ সন্দেহবাতি হবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না